গেরা অবকাশ কেন্দ্রটি শারজার মাদামফিলির মরুময় এলাকায়। নানা প্রজাতির গাছ ও বিভিন্ন সাজসজ্জায় আকর্ষণ বাড়িয়েছে অবকাশ কেন্দ্রের। ছোট বড় যে কোনো উৎসব আয়োজনে এই বাগান বাড়িকে বেছে নেন প্রবাসী বাংলাদেশিরা। এ যেন মরুর বুকে শীতল নিবাস, বাংলাদেশিদের সবুজের কাছাকাছি রাখতে শখের বসে এই অবকাশ কেন্দ্র গড়ে তুলেছেন প্রবাসী বাঙালি ইয়াকুব সৈনিক। পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার, সুইমিং পুল সহ সুবিশাল গাড়ির পার্কিং ব্যবস্থা আছে। যে কোনো ধরনের অনুষ্ঠান এখানে করতে পারবে, একদম পরিবেশও ভালো এবং সাজাইছেও খুব সুন্দর করে। অনেক বাঙালিরা আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, সবাই ফ্যামিলি নিয়ে আসছে অলমোস্ট। তো এমন একটা জিনিস যে সবাই একজনের সাথে অনেকদিন পুরো না, অনেকের সাথে দেখা হয় নাই, তাদের সাথে দেখা হয়েছে। মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের সবাই সাথে আমাদের দেখা হয় এই ধরনের প্রোগ্রামে আসলে। বেড়ানোর জায়গা, একটা সুন্দর উপভোগ করার মতো একটা জায়গা, এটাতে আমরা আমাদের বাংলাদেশের ছোঁয়া পাই, আমাদের প্রকৃতির ছোঁয়া পাই। স্থানীয় প্রশাসন থেকে জায়গা ভাড়া নিয়ে এই অবকাশ কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে কয়েক কোটি টাকা। আসলে আমার ফার্ম হাউস বলতে এটা আমার একটা শখ, ফার্ম হাউসের কোনো ব্যবসা না, এটা এখানে ছিল শুধু মরুভূমি, আর কিছু ছিল না। এই যতগুলো জিনিস এখানে তৈরি করেছি সব কিছু আমি এখানে থেকে করেছি। তো এখানে তো শুধু জায়গাটাই আমি রেন্ট নিয়েছি, বাকি যেগুলো আছে সবগুলো আমি নিজের খরচে করেছি। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের জন্য অবসর বিনোদনের সুযোগ তৈরি করেছে এই বাগান বাড়ি। এখন শুধু আরবদের নয়, বাংলাদেশিদেরও বাগান বাড়ি আছে। প্রবাসী বাঙালি ও দেশের মানুষের জন্য সুনাম বয়ে এনেছেন চট্টগ্রামের ইয়াকুব সৈনিক। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। আমি চাই তুমি।